শোন মনে শুধু একটা গান ধরি মন মেজাজ তেমন ভালো না খারাপ সিগারেটটা টান দিন ধর ফুল ফুটেছিল মনের বাগিচায় পানি বিনা পাপড়ি কেন সবই জ্বরে যায় কোন অপরাধে আমায় তুমি এই পাই না তো মনে করে দেশ না কে আচ্ছা আমার বয়স তো পাই না নানি আমার অন বয়স তোর হলে পোলাপন মনে আমি সর্দার নি তাহলে আমার কি এই মনে কর 14 বছরের কাল থেকে সর্দার নি হইছি তাহলে কি আমার কি সব কি কলি মন থাকে আমার সাথে নানি তুমি তো বেশি গান পাবা তুমি সর্দার নি আর মন থাকে না ব্যাক কবি এইটুকু কই এইটুকু কই একা মানে কি মন জগাইছি আগে উনি কি টুটি মুখস্থ রইছে ওর আগে কোনো গানি পারি না ওর আগে শেখার দরকার নাই খারাপ সিগারেটটা টান দেনি সিগারেট তুই আমার মন বুঝলি কাস্টমার আমার মন বুঝলো না যদি কই 500 জায়গায় 100 দে আর 600 মিলাই দে কই কি নানি আবার এ দেরো তুই আমার মন বুঝলি তুই রে যদি খাই তাহলে জানিস আমার কতটা শান্তি লাগে সুমায়া শোন একটা তোর কথা কই আমার তো বয়স হইছে বুঝছস আমি তেমন গান পুরাটাই পারি না তুই একটা আমি একটু বসে বসে তোর গানটা শুনি দিই মনটা একটু ভালো হয়নি তুই একটা গান ধর ধর আমি সিগারেট আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না জ্বালাই গেলাই আগুন নিভাইয়া গেল না তারপর আমার রূপ যৌবনটা কত সুন্দর রয়েছে দেখছিস আর তোরা দিন দিন মানে কি করস কাজটা বুঝি না তোরা কি নেশা টেশা করস নাকি না নেশা সব ভুলে রাসকে মানে এখনো আমি চাঙ্গা দেখছো কত স্ট্রং দেখছিস রূপ যৌবনে এখনো কিছুই হয় নাই দেখছিস সিগারেট টানি যত যা পাই তাই খাই তারপর তো আমার রূপ যৌবনটা ঠিক আছে আর তোরা ঘুমাসো খাসো আমারটা পিন্দোস আমারটা খাস তারপরও তো কোনোটাই ঠিক নাই কে থাকে কথা উত্তর দেশ না কে হাই শোনা নানি সে তো যাইব আবার ঠিকই তো সেত মুই তো এমনি আমার কাজ কাম নাই ই নাই তোমাকে শাড়ি দিমু চুড়ি দিমু গয়না দিমু তোমাকে কসমেটিক কিনে দিমু ব্যাকি নানি আমার 500 টাকা দাও আমি মার্কেটে যাবো সোনার একটা নেকলেস কিনবো তাও তো কহার টাকাটা কোথেকে আসে নানি তুমি তো খা মাছ মাংস আর আমার খাওয়া তো শুটকি আচ্ছা শোন তোকে যে শুটকি খাওয়া মনে আমি যে মাছ মাংস খেয়ে এই শোলটা বানাইছি তোকে তো শুটকি খাওয়া মনে কারণ আছে আচ্ছা তো আমাদের কি হয় না হেল তুমি মাছ মাংস খাও বলেই তো তুমি এরকম চাঙ্গা আর আমরা তো খাই শুটকি লেগে হইছে কেরে শুটকি খাওয়াই কত এটা কি জানিস না তো কামাই দেখি এই মাসে কি কামাই হইছে আমি লাখ লাখ টাকা কামাই এই মাসে কামাই হইছে মাত্র 60,000 টাকা আবার তোমরা মাছ মাংস খাবার চাও না শুটকি পাও না আবার মাছ মাংস আশা করো এ কিরম এই মাসে হন এখন থেকে তার এমন রাগ থাকে যে না সর্দানি একটা কথা বলছে যে টাকা কামাই হয় না দেখে আমাকে খাওয়ায় না আজকের পর থেকে এমন ব্যবহার করবি 1,000 টাকা তো নিবি নিবি তারপরে 500 টাকা বকশিস নিবি তারপর দেখ তোকে মাছ মাংস খাওয়াই না কি খাওয়াই নিজে না খাই তোকে মুরগির পেটি খাওয়াবো রুস ই রান খাওয়াবো দেখ তো কত আদর করি কত ভালোবাসি ঠিক আছে এই রূপের রানী আইসিস হ্যাঁ তোর খবর কি খবর তখন ভালো না রে এই মাসটা আমার আজকে দোকান বন্ধ করে মোটামুটি ভালোই উন্নতি হয়েছে যখন ভালো আইছে মাল এখন তো আইছে যে হ্যাঁ রেট কেমন কি রকম কোনটার কত এটা হলো 1500 এটা হলো 1,500 কত 1500 কারণ ছোট কুচি মাল এই যত সুন্দর নিয়ে আসা আমি কি 1500 মাল কোন সময় খাইছি তুই দেখছস হ্যাঁ আসলে মানে বুঝলাম না তুই তো সর্বনিম্ন আমার কাছ থেকে 1,000 টাকা করে নিস যত সুন্দরী তুই নিয়ে আচ্ছা তো লইটা নিয়ে যান ভাই কথা কইছিস নতুন কাস্টমার নতুন মেয়ে হইয়া তো কথা কইলে কো বলে আমি নতুন মাইয়া হ্যাঁ হইছে হইছে বিসা তো ওটা ওটা হবেই না ওটা চলবেই না আমার কাছে বাদ দাও তোর কোনটা সহজ হয় তুই এটা নিয়ে যা কিন্তু শুন এরা তো মনে কর দুইটা মেয়ে আমি রাখছি এগো পাশে খরচও করার লাগে কারণ শুন কারণ খরচ না করে দেখ কি শুরু করে দিছে আমি বলি শুটকি খাওয়াই আচ্ছা ঠিক আছে দেখ ইয়া কর শুন কোন এটাই মেয়ে তোর কেটে ভালো লাগে দোকানের খাতাটা ভালো করে থুয়ে দিস এটা যেন হারাস না আর ওই যে আগের টাকাটা ওটা হিসাব করে লেগে দিস খাতার ভিতর ঠিক আছে কোনটা নিবি এটাই এটা এটাই নে ঠিক আছে যা আচ্ছা আর শোন
আমি তোরা যা আছে আমি তাই দিই। তোর মনটা ভালো আছে তাহলে তুই অন্যরকম যা না ঠিক আছে তাহলে এই চলো যা যা এই ভালো ব্যবহার করিস আছে নানি যা ভালো করে কয়ে দিস একটু কয়ে দিছি যা যতই ভালো ব্যবহার করবো তারপরে তোমাকে মন ভরবো না পাঁচশো টাকা দিলে আর একশো টাকা বাড়াই দিবার চাও না যাও ভালো ব্যবহার করবো নি আর যাক ওর কাজ না শেষ হয়ে চলে আসবো হ্যাঁ কে আছে এলা তুই কি নিয়ে আসিস রে কে সমস্যা কি সমস্যা কি মানে তার মানে চলে আসলি যখন আমি আসে প্রথম চান্সে তোদের কাছ থেকে কাজগুলো নেই আমি আমি তো খারাপ ভাবে তো কোনোদিন তোদের আমি কথা বলি নাই আর আজকে কেন আমার কথা বলতে তোর কাছে কি মানেটাকে বুঝা মানেটা কি শুনি চাইছে এসে সবই দিছি কিন্তু বকশিশ আসার সময় বকশিশের টাকা চাইছে জুস না এরকম ব্যাপার ও তোমাকে ব্যবহারও ভালো করব খাতা দে না যাওয়া ভাড়া দে দিস কিসের ভাড়া দে দেব তার ভাড়া দে হ্যাঁ কিসের ভাড়া দেব তুই আসলে গ্যাঞ্জাম করা আমার সাথে করিস বুঝা পারছো চলেছে দাদা নাহি তোর কাস্টমার এসে যা কি যে ব্যবসা দুই নম্বর শুরু করে দিচ্ছে খারাপ একদম আপনি জানতো তুমি যাও কি করবো আমি আইসি এনে আসার মানে হলো মন ফ্রেশ থাকা এখন সেই মন ফ্রেশ থাকাই যদি ঠিক না হয় তাইলে তো এখানে কি করবো না ওইখান কি লোকজন দৌড়াদৌড়ি পারতেছে আপনার এই হলো প্রতিষ্ঠান হলো কে বলছে এই দেখ কত সুন্দর আমার বাসাটা কিন্তু ভালোই খারাপ কি আচ্ছা আমি গরম দিন থেকে বাসে গেছিল কেন গেছিল মাহবুব আরে এলে গেছিল কেন এটা গেছিল হ্যাঁ এ গেছিল আর সত্যি কথা কেন কি করছে আমি তো বললাম এই যে যা চাইছি সবই দিছি কিন্তু বসে টাকা চাইছি বলে ওরকম ব্যবহার করছিস সত্যি কথা খাস জিনিসটা তুই আমি পছন্দ করি আমি সত্য এরকম না হাই হাই আমি রাইতে মুতি দেয়া বুঝছি প্যাম্পাস দেন মনের বলে এটা দিয়ে আলাই দিল কি করবো আমি থাকে তুই রাইতে নিয়ে রাখিস ওই তো করে ওই যে ফেকডিন বানা দিয়ে গেছে একদিনে আমার চাষা ফেকডিন বানা দিয়ে গেছে আমার ঘরে চাষা হয়ে গেল দেখা লাগবে আসল পুরুষ আচ্ছা দাদা শোন এই যে তুই যে সর্দার নেই আমার দাদা তোমার হাতে থাকছে আমার দাদার ঘরে দাদা থাকছে হ্যাঁ যে নাতি আছে হেল থাকতেছে ঠিক আছে বাপ যাবো চাষা যাবো বাইসতে যাবো সব যাবো সমস্যা কি ওই তো হেরা থাকতেছে আর আমার থাকতে অসুবিধা নে তাড়াতাড়ি কি মাস্ক পরি মাস্ক পরি মাস্ক পরি রুম গন্ধ দেবো না কি
তার মানে ও আমার মাথায় বাড়িতে ঠেয়ে গেল গা ও অন্য মেয়ে এলো না ও আমার নিয়ে এলো ও আমার ঠেহানা দিয়ে চলে গেল আইতাছি খারাপ কোন লাভ নাই এই ভিডিওতে যদি কোনো ভুল টুটি কিছু হয়ে থাকে সবাই মিলে আমার ক্ষমা দিছি দেখবেন।